প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম। আজকে তোমাদের সাথে শেয়ার করব তথ্য যোগাযোগ পদ্ধতি তৃতীয় অধ্যায় পাঠ 20 নিয়ে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখবে। এখানে দুটি ছবি আমরা দেখতে পাচ্ছি। ছবিটি দেখে একটু চিন্তা করে বলো, ছেলে দুটি কি করতে যাচ্ছে? ল্যাপটপে বসে কিছু একটা করতে যাচ্ছে। ছেলেগুলো ল্যাপটপে বসে কিছু একটা করতে যাচ্ছে, বা ভিডিও দেখতে যাচ্ছে, বা কার্টুন দেখতে যাচ্ছে। আমরা একটু খেয়াল করি, কেন ল্যাপটপে বসে থাকতে চাচ্ছে? ছেলেটি কোনো একটা বিষয়ে আসক্তি হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব, তোমাদের সাথে শেয়ার করব কম্পিউটার গেমে আসক্তি। আজকের এই পাঠ শেষে আজকের এই ভিডিওটা দেখে তোমরা জানতে পারবে, আসক্তি বিষয়টি তোমরা ব্যাখ্যা করতে পারবে, কম্পিউটার গেমে আসক্তির সমস্যাগুলো চিহ্নিত করতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে বর্তমানে আমাদের ছেলেমেয়েরা এত বেশি কম্পিউটার গেমে, মোবাইলে গেমে, ইন্টারনেটে গেমের মাধ্যমে এত বেশি আসক্তি হয়ে গেছে, যার কারণে তার পড়ালেখা অনেক বড় ধরনের ক্ষতি হচ্ছে, তার শারীরিক অনেক ক্ষতি হচ্ছে, তার ঘুম হচ্ছে না, অনেক ধরনের সমস্যা হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খাওয়ার প্রতি আসক্তি, আমরা যে কম্পিউটার গেমে আসক্তি হই তা কিন্তু নয়, খাওয়ার প্রতিও অনেকের আসক্তি থাকে। কম্পিউটার গেমে আসক্তি বা কম্পিউটারে আসক্তি, কেউ সারাক্ষণে কম্পিউটারে বসে থাকতে তার পছন্দ, সারাক্ষণ গেম খেলবে, ভিডিও দেখবে, অডিও দেখবে, ইন্টারনেটের ছবি দেখবে, কিন্তু এই এত কিছু করার কারণে তার কিন্তু পড়ালেখার ক্ষতি হচ্ছে, তার ব্যক্তিগত আরো অন্যান্য কাজের ক্ষতি হচ্ছে, এটা কিন্তু আমরা খেয়াল করি না। এই জন্য আমরা যখনই পড়ার সময় পড়তে হবে আমাদেরকে, খেলার সময় আমাদেরকে খেলতে হবে, এবং যখন আমাদের বিনোদনের দরকার হবে, ইন্টারনেটে যখন আমরা অনলাইনে ক্লাস নেব, তখন কিন্তু আমরা ভিডিও দেখতে পারি, ক্লাস দেখতে পারি, এবং অন্য অন্য যেগুলো আমাদের প্রয়োজন এগুলো আমরা দেখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, কোনো কিছু মাত্রা অতিরিক্ত ব্যবহার, কোনো জিনিসের প্রতি প্রবল আকর্ষণ, কোনো কাজ বারবার করার ফলে বদভ্যাস, এই জিনিসগুলো মূলত হচ্ছে আসক্তি। একটা জিনিসের প্রতি আমার এত প্রবল আকর্ষণ, এত প্রবল ইচ্ছা, ওটা না করলেই আমার হয় না, আমার ঘুম হয় না, আমার কিছুই ভালো লাগে না, সারাক্ষণ আমি ওটা নিয়ে যদি আমি পড়ে থাকি, ওটাকে নিয়ে যদি আমি সব দিই, তাহলে আমার ভবিষ্যতে অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে, আমার শারীরিক অনেক বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে, এবং আমার আশেপাশে বন্ধু বান্ধব থেকেও আমি দূরে সরে যাচ্ছি আস্তে আস্তে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস আজকে আলোচনা করতেছি, আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসক্তি কিভাবে জন্মায়, আসক্তি কিভাবে জন্মায়, ইতিমধ্যে বেশ কয়েকটি টপিকস নিয়ে আমরা আলোচনা করেছি। শুধু যে আমরা এই কম্পিউটার গেমে আসক্তি হতে পারি, অনলাইন গেমে আসক্তি হতে পারি, পাশাপাশি আমরা কিন্তু খাওয়া দাওয়া, বিভিন্ন খাওয়া দাওয়ার প্রতিও আমরা আসক্ত হতে পারি। এই আসক্তিদের কারণে মানুষের অনেক ক্ষতি হতে পারে, অনেক তার জীবনের লাইফ পুরোটা নষ্ট হয়ে যেতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এজন্য এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আজকে তোমাদেরকে এখন এই মুহূর্তে একটি প্রশ্ন আমি করতেছি, সেটা হচ্ছে আসক্তি কিভাবে জন্মায়, এই বিষয়টির একটি মাত্র লাইন বা একটি বাক্যে তোমরা লেখার চেষ্টা করবে, তোমরা কমেন্টস বক্সে এটা জানিয়ে দিবে, বা আর কোনো প্রশ্ন থাকলেও তোমরা করতে পারো, আশা করি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো, চীনে 2009 সালে স্বামী স্ত্রী MMO ম্যাসিভলি মাল্টিপ্লেয়ার অনলাইন গেম খেলার জন্য বিভিন্ন সময় নিজের 3 সন্তানকে তারা $9,000 বিক্রি করে দেয়। দেখো, MMO গেম, তাদের সন্তানকে তারা বিক্রি করে দিয়েছিল একমাত্র গেমে আসক্তি হওয়ার কারণে। গেমে আসক্তি হওয়ার কারণে তারা এত, তাদের বিবেক এত নষ্ট হয়ে যায় যে তারা কোনো ভালো মন্দ পার্থক্য করার মতো তাদের বিচার তারা করতে পারে না, তখন তারা তাদের নিজের সন্তানকে অন্যের কাছে $9,000 বিক্রি করে দেয়। এটা তখন সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল এই নিউজটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
সন্তান বিক্রি করে দেওয়ার খবর, নিউজ মিডিয়াতে চীনের এক দম্পতির সন্তান বিক্রি দেওয়ার খবর, এই ঘটনাটি সারা পৃথিবীতে জানাজানি হয়, তখন এটা নিয়ে তোলবার সৃষ্টি হয়েছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো কত জঘন্য হলে, কত আকৃষ্ট হলে, কত আসক্তি হলে তারা তার নিজের সন্তানকে গেম খেলার জন্য অন্যের কাছে বিক্রি করে দেয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু যদি খেয়াল করো আশা তোমরা বুঝতে পারবে। তাহলে আসক্তির প্রভাব কি হতে পারে, কি কারণে আসক্তি হতে পারে, তোমরা যদি একটু খেয়াল করো তাহলে অবশ্যই প্রশ্নটির উত্তর লিখতে পারবে এবং দিতে পারবে। ছোট শিশুরা সহজে কার্টুনে আসক্ত হয়ে যেতে পারে। আমরা গেম খেলব তবে সেটা সীমিত আকারে, আমরা ভিডিও দেখব তবে সেটা হচ্ছে সীমিত আকারে, বা আমাদের আনন্দ পাওয়ার জন্য করতে পারি আমরা, কিন্তু আমরা যেটাকে একেবারে ঘন্টার পর ঘন্টা খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, খেলা নাই, কোনো কিছু নাই, খেলার মাঠে আমরা যাই না, সারাক্ষণই আমরা কার্টুন নিয়ে পড়ে আছি এবং গেম নিয়ে পড়ে আছি, যেটা আমার পড়ালেখার অনেক ধরনের বড় ধরনের আমার ক্ষতি হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই জিনিসগুলো আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে এবং খুবই নজর দিতে হবে, যাতে আমি কোনো কার্টুনের প্রতি, ভিডিওর প্রতি, ভিডিও গেমসের প্রতি আমি যাতে আসক্তি না হই। দেখো, ছোট বাচ্চাটি কার্টুন ছাড়া আর কিছুই বুঝতে পারে না। কার্টুন বাচ্চাটির মানসিক বিকাশে অনেক বড় সমস্যা হতে পারে। আমরা যে ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়ার জন্য, খাওয়ার সময় তাদেরকে কার্টুন দেখাই, মোবাইলে ভিডিও দেখাই, হ্যাঁ গেম দেখাই, তাদেরকে খাওয়াই ছোট ছোট বাচ্চাদেরকে, কিন্তু সে আস্তে আস্তে গেমের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। ওই গেমটা না দেখলে তার ভালো লাগে না, ওই গেমটা না দেখলে সে খাওয়ার খায় না। এই জন্য আমরা যারা অভিভাবকরা আছি, আমরা এই বিষয়গুলো একটু নজর দেব, একটু খেয়াল রাখবো, যাতে আমাদের বাচ্চারা বিভিন্ন গেমে, কম্পিউটার গেমে যাতে আসক্তি না হয়। শুধু যে কার্টুন চ্যানেলের আসক্তি হতে পারে তা কিন্তু নয়, আবার কম্পিউটার গেমেও আসক্তি হতে পারে এটাও ঠিক নয়। আমরা কম্পিউটারে কার্টুন দেখব এবং ল্যাপটপে দেখব, মোবাইলে দেখব, কিন্তু সেটা যাতে আমাদের মাত্রা অতিরিক্ত না হয়, তাহলে সেটা হয়ে যাবে আসক্তি, আমরা দেখব জাস্ট আনন্দের জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো কোনো এক খাবারের, কোনো এক ধরনের খাবারেও আসক্তি হতে পারে। আমাদের মধ্যে অনেকে আছে পিৎজা খুব পছন্দ করে, কেউ খাবার পছন্দ করে, কেউ সিঙ্গারা পছন্দ করে, কেউ সমোসা পছন্দ করে, এ ধরনের আছে, কেউ আবার খাবার পানীয় পছন্দ করে, ঠান্ডা পানি পছন্দ করে, তো এগুলো এক ধরনের আসক্তি হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বইতে আছে, দেখো ব্রিটেনের একটি মেয়ে 31 বছর বয়সে সকালের নাস্তায়, দুপুরের লাঞ্চ, রাতের ডিনারে বা যে কোনো খাবারের মাঝখানে কিছু খেলেও সে শুধু পিৎজা খায়। এটাই তার পিৎজার প্রতি তার এত ধরনের আসক্তি, এত ধরনের ভালো লাগা, অন্য কোনো খাবার তার পছন্দ হয় না, তার শুধুই পিৎজা খেতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাও এক ধরনের আসক্তি। একটি প্রশ্ন করতেছি, তোমরা প্রশ্নটির উত্তর লেখার চেষ্টা করবে। কম্পিউটার গেমের আসক্তির ভয়াবহতা নিয়ে একটি নাটক লিখে সবাই মিলে অভিনয় করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যারা আমাদের ক্লাসে যখন মাল্টিমিডিয়ার ক্লাস নিই, তখন আমরা এইভাবে এই কম্পিউটার গেমে আসক্তি এই বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন নাটক তৈরি করতে পারি এবং গান তৈরি করতে পারি, যেটা অন্যের দেখে এটার আসক্তিটা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চাইলে আমরা পারব। এখন আমরা এতক্ষণ যে আলোচনা করেছি এই বিষয়গুলো নিয়ে দুই একটি প্রশ্ন তোমাদেরকে করতেছি, আশা করি তোমরা উত্তর দিতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি MMO এর পূর্ণ রূপ কি, এটা কোনটা সঠিক আমরা দেখি। উত্তর কোনটা সঠিক হচ্ছে আমরা দেখি। প্রিয় শিক্ষার্থীরা, উত্তর সঠিক হয়েছে মেসিভলি মাল্টিপ্লেয়ার অনলাইন স্কুল। তারপর হচ্ছে গেমে আসক্তির কারণে নিজের সন্তান বিক্রির অপরাধে চীন দেশ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় কত সালে? প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো তোমরা, 2009 সালে উত্তর সঠিক হয়েছে। রনির বয়স 6 বছর, সে কার্টুন দেখতে খুব পছন্দ করে। রনির মা তাকে টেলিভিশনের সামনে বসিয়ে রাখেন আর ও কাউকে কার্টুন ছাড়া আর টেলিভিশন দেখতে দেয় না। খেলতে দেওয়া, আচ্ছা তাহলে এটার মধ্যে
ধন্যবাদ সবাইকে।